শাশুড়ি মা মূলো দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, কড়াইশুঁটি দিয়ে শুটকি মাছ রান্না করবে। তোমাদের সবাইকে আজ দেখাবো কিভাবে আমার শাশুড়ি মা শুটকি মাছের তরকারি করেন। চলো তোমাদের সবাইকে দেখাবো কিভাবে রান্নাটা করে। রান্নাটা আমার শাশুড়ি মা খুব ভালো করে, চলো তোমাদের দেখায় কিভাবে হচ্ছে, চলো। এই তো উনুনটা জ্বালাচ্ছে আমার শাশুড়ি, কাঠের জালে রান্না হবে, পুরোপুরি কাঠের জালেই রান্নাটা হবে। ধরাচ্ছে উনুনটা, কড়াটা বসালো। এই আমি সব এগিয়ে এগিয়ে দিচ্ছি, আমার শাশুড়ি মাকে রান্না করছে আর ওইদিকে সব সবজি টবজি রেখেছে, তার জন্য সামনের দিকে এগিয়ে দিলাম যাতে তার করতে সুবিধা হয়। দেখো পুরোপুরি কাঠের জলে রান্নাটা হবে। মশলা, শুকো মাছ, কড়াইশুঁটি, টমেটো, আদা রসুন বাটা, পেঁয়াজ সব রকমই সব কিছুই রাখা রয়েছে। কীভাবে করছে সেটা দেখা যাক কীভাবে করে। যেহেতু আমার শাশুড়ি মা শুকো মাছের এই শুটকি মাছে তরকারিটা খুব সুন্দরই করে, দেখো কিভাবে করছে। তেল দিয়েছে, তেলটা একটু গরম হলে তারপরে শুকো মাছ দেবে, এখন তেলটা গরম হচ্ছে, হাত দিতেও পারছে না, এত গরম হাত দেওয়া যাচ্ছে না। শুটকি মাছটা দিল তেল, ওটাকে ভালো করে ভাজা হবে, খুব সুন্দর করে ভাজবে, হালকা করে, বেশি বেশি কড়া করে ভাজলে আবার খুব শক্ত হয়ে যাবে। আসলে কি বলতো, আমি শুটকি মাছই বলি কিন্তু অনেকে অনেকরকম বলে, কেউ শুকো মাছ বলে, কেউ শুকনো মাছ বলে, আমি শুটকি মাছই বলি। দেখো ভাজা হয়ে গেছে, দেখো মাছটা ভাজা ভাজা হয়ে গেছে, আর একটু সামান্য লাল মতো শুকো মাছটা নামানো হয়ে গেছে, সেটা বন্ধুরা তোমাদের দেখানো হয়নি। কড়াতে তেল দিয়ে দিয়েছে, পেঁয়াজ ভাজছে, পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেলে কি তরকারি করে দেখি না, পেঁয়াজটা ভাজছে, দেখি আমার শাশুড়ি কী কী দিয়ে করে রান্না, আমিও ঠিক মতন পারি না। শুকো মাছটা ভাজা হয়েছে কিনা আমার শাশুড়ি মা আমাকে জিজ্ঞেস করছে, ভালো হয়েছে কিনা, তো ভালো তো অবশ্যই হবে, আমার থেকে ভালো জানে রান্না। আর উনুন এই কাঠের জালে রান্না তো ধোঁয়াটা প্রচুর চোখে লাগছে, রান্না করতে পারছিল না, হাওয়াও চলছে। দেখো তো কড়াতে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে গেছে, আমার শাশুড়ি তো কেঁদে বলছে, পুরো ধোঁয়াটা পুরো চোখে লাগছে, আবার হাসছেও, মজা লাগছে রান্না করতে। দেখো এবারে এবারে মূলোটা দেবে, মূলো দিল, টমেটো দেবে, টমেটো মূলো কড়াইশুঁটি সব দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করবে, একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর সবকিছু মশলা টশলা দেবে। আর এটা আমার নতুন চ্যানেল বন্ধুরা, তোমরা সবাই একটু সাপোর্ট করো যাতে আমি এই নতুন চ্যালেঞ্জটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারি। প্লিজ তোমরা আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা করো। সবজিগুলিকে ভালো করে নাড়াচাড়া করছে, ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে মনে হয় মশলা দেবে, দেখি আমার শাশুড়ি কী করে। এই তো হলুদ দিচ্ছে, সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে,
তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছে, 2 চামচ হলুদ গুঁড়ো, পুরোপুরি 2 চামচই দিয়েছে, অল্প অল্প করে দিয়েছে বলে তাই মনে হচ্ছে যেন 3 চামচ দিয়েছে, কিন্তু না, 2 চামচ ভরে ভরে দিতে হবে। জিরে গুঁড়ো দিল, আদা রসুন বাটা, এটা একসঙ্গে পেস্ট করা রয়েছে, আদা রসুন একসঙ্গে পেস্ট করে দিয়ে দিল, ওই 2 চামচের মতন আদা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে, ভালো করে কষিয়ে নিতে হবে, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে তারপরে কি করে দেখি, কষানো হলে কি করে। এতে লঙ্কার গুঁড়ো দিচ্ছে, 1 চামচ দিয়েছে, 2 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করছে ভালো করে, ভালো করে কষিয়ে নিতে হবে, মশলার গন্ধটা যাতে না থাকে, এতে মশলার গন্ধ, কাঁচা কাঁচা গন্ধ থাকলে ভালো লাগবে না, একটু কষিয়ে নিতে হবে ভালো করে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন ভাবতে হবে কষানো হয়ে গেছে। এবারে নুন দিচ্ছে, 1 চামচ নুন দিল, আর হাফ চামচ মতো নুন দিয়ে কষিয়ে নিতে হবে ভালো করে। ভালো করে কষানো হয়ে গেলে জলটা, ঝোলটা যখন ফুটে, ওই দেখো আমার ছেলে ছোটে ছোটে আসে ঠাকুমাকে জল দিতে, এটা আমার ছোটো ফোচকে ছেলে, 1 গ্লাস মতন জল দিতে হবে, বাবা কি আগুন, 1 গ্লাস জল দিতে হবে, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ফুটে উঠবে, যখন যখন জলটা ফুটে উঠবে, ঝোলটা যখন গাঢ় হয়ে উঠবে, ঝোলটা ফুটছে দেখো, যখন গাঢ় হয়ে উঠবে তখন তার মধ্যে শুকনো মাছগুলো দিয়ে দিতে হবে, এখন ফুটছে, মূলগুলো সিদ্ধ হবে, দেখো সিদ্ধ হয়ে এসে নাড়াচাড়া করছে, দেখছে সিদ্ধ হয়েছে কি না, সিদ্ধ মোটামুটি হয়ে গেছে, এবারে শুটকি মাছগুলো দিয়ে দেবে, দেখছে নেড়ে আমার শাশুড়ি মা সিদ্ধ হয়েছে কি না, সিদ্ধ হয়ে গেছে, এবার শুটকি মাছগুলো ঝোলে দিয়ে দেবে, দিচ্ছে একটু একটু করে, দেওয়া হয়ে গেছে, দিয়ে একটু নাড়াচাড়া করে দেবে, নাড়াচাড়া করলে আমার শাশুড়ি মা ততক্ষণ রান্নাটা করছে, ততক্ষণ মনে হয় কাঁচাকুচিটাও আমি সেরে নিই, কাঁচাকুচি করে চান টান করে নিয়ে ততক্ষণ মধ্যে আমার শাশুড়ির রান্না কমপ্লিট হয়ে যাবে, ততক্ষণ সিদ্ধ হোক, ঝোলটা গাঢ় গাঢ় হয়ে যাবে, তার মধ্যে দেখো কাঁচাও কমপ্লিট হয়ে যাবে, চানও হয়ে যাবে, এ দেখো আমি কাঁচছি, কাঁচা হয়ে গেছে, ধুয়ে নিচ্ছি ঝটপট করে, ঝটপট করে ধোয়া হয়ে গেলে, রোদও খুব কম উঠেছে, আমি অনেক জামা কাপড় নিয়ে বসেছি কাঁচতে, কাজে ধোয়া হয়ে গেছে, এবার সব মিলে দিচ্ছি, সব মিলে দেওয়ার পর গামছা দুটো মিলে দিয়েছি, এবার চানটা কমপ্লিট করে নিলে ব্যাস কাজ আমার শেষ, এবেলার মতন অন্তত সব ঘরের কাজ শেষ হলো। আমার ঘরের কাজগুলো আমি দেখাতে পারিনি বন্ধুরা, কিছু মনে করো না, অন্য একদিন দেখিয়ে দেবো, আমার চানটা কমপ্লিট করলে আমার সব কাজ শেষ হয়ে যাবে, সকাল থেকে এই হচ্ছে চান শেষ, দেখো বন্ধুরা আমার চান কমপ্লিট, এবং বাড়িতে যাব, দেখি আমার শাশুড়ি কতটা রান্নাটা এগিয়েছে, কিছু জামা কাপড় দেখো হয়ে গেছে, তরকারি কমপ্লিট, রান্না করে খেলাম, ভালো লাগলো, এবারে আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, কেমন হবে আপনারা কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি, বন্ধুরা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো, টাটা বাই।